অ্যান্ড্রয়েড ফোনে কি হয়, অনেক সময় একটা প্রবলেম হয় যে আমরা যখন আমাদের ফোনে অনেক অ্যাপ্লিকেশন ইনস্টল করে ফেলি, এর ফলে আমাদের ফোনে কিন্তু ভাইরাস জমে যায়। অনেক ভাইরাসগুলো কিন্তু আমাদের ফোনে জমে যায় যেগুলো আমরা বুঝতে পাই না। তো আজকে ভিডিও দেখাবো যে আপনার ফোনে যদি অনেক ভাইরাস জমে যায় বা এমটি ফোল্ডার জমে যায় তো কী করে সেগুলো ক্লিন করবেন, আপনার ক্যাচ ফোল্ডারগুলো কীভাবে ডিলিট করবেন। অনেক সময় আমাদের ফোনে ক্যাচ ফাইল জমে যায়, এর ফলে ফোনটা হ্যাং হয় এবং ফোনটা অত ভালো চলে না। তো এই ভাইরাসগুলো কীভাবে ডিলিট করবেন, এই ক্যাচ ফাইলগুলো কীভাবে ডিলিট করবেন আজকে ভিডিও দেখাবো। যদি এই কাজটি শিখতে চান তাহলে আজকে ভিডিও পুরোপুরি দেখতে হবে। তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, এর জন্য আপনার অ্যান্ড্রয়েড ফোনে প্রথমে আপনাকে আপনার ফোনের সেটিংসে চলে যেতে হবে। তো সেটিংসে যাবেন, প্রথমে সেটিংসে গিয়ে আপনাকে একটা অপশান খুঁজে বের করতে হবে। তো অপশানটি দেখবেন যে প্রত্যেকেরই সেটিংসে রয়েছে। তো নিচে আসবেন, নিচে এসে আপনারা একটা অপশান খুঁজে পাবেন যে এখানে লেখা থাকবে যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বলে একটা অপশান পাবেন। তো এই অপশানটি প্রত্যেকে খুঁজে বের করবেন। অনেকের ফোনে হয়তো এই অপশানটি হয়তো নিচে থাকবে, কারো ফোনে হয়তো পরে থাকতে পারে, অন্য জায়গায় থাকতে পারে। তো এই অপশানটি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বলে একটা অপশান পাবেন, এই অপশানটি খুঁজে বের করবেন। অপশানটি খুঁজে বের করার পর সিম্পল এখানে ট্যাপ দিবেন। ট্যাপ দিলে দেখতে পাবেন যে অনেকগুলো অপশান দেখাবে। তো দেখবেন এখানে একটা অপশান থাকবে যে সিস্টেম সিকিউরিটি বলে একটা অপশান থাকবে। তো এই অপশানটি আপনার ফোনে খুঁজে বের করবেন। যদি না পান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনি কোন মডেলের ফোন আপনি ইউজ করেন। তো সিম্পলি আপনারা এখানে ট্যাপ করবেন। ট্যাপ দিলে দেখতে পাবেন যে এখানে অনেকগুলো অপশান দেখাবে। প্রথমে একটা অপশান পাবেন যে গুগল প্লে প্রোটেক্ট বলে একটা অপশান পাবেন। তো এই অপশানে ট্যাপ দিবেন। ট্যাপ দিলে দেখতে পাবেন যে এখানে দুটো অপশান দেখাবে। তো এখানে পার্সোনালি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখবেন এখানে এরকম একটা অপশান আপনাদের ফোনে চলে আসবে। ধরে দেখবেন এখানে একটা স্ক্যান লেখা থাকবে। তো এই স্ক্যানে ট্যাপ দিবেন। স্ক্যানে ট্যাপ দিলে দেখতে পাবেন যে এখানে আপনার ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো কিন্তু এখানে স্ক্যান হবে অটোমেটিকভাবে। যেসব অ্যাপ্লিকেশনগুলো আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করেছেন বা অন্য জায়গা থেকে নিয়েছেন সেসব অ্যাপ্লিকেশনগুলো কিন্তু এখানে স্ক্যান করে নেবে। যদি দেখে যে সেই সব অ্যাপ্লিকেশনগুলো আপনার ফোনের জন্য ক্ষতিকর বা আপনার ফোনে হার্মফুল বা সেই অ্যাপ্লিকেশনটা যদি আপনার ফোনের জন্য ক্ষতিকর হয় তাহলে কিন্তু এখানে দেখাবে এবং সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনি আপনার ফোন থেকে আনইনস্টল করে দেবেন। দেখুন এখানে আমি কিন্তু কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ব্যবহার করি না, তার জন্য কিন্তু এখানে দেখাচ্ছে না। যদি আপনার ফোনে যদি আপনি কোনো হার্মফুল অ্যাপ্লিকেশন বা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইউজ করেন তাহলে কিন্তু এখানে আপনার স্ক্যান করলে কিন্তু এখানে চলে আসবে এবং আপনাকে বলবে যে সেই অ্যাপ্লিকেশনটা আনইনস্টল করতে এবং সেটা কিন্তু আপনি করবেন। বন্ধুরা, যদি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে বা যদি আপনি এই কাজটা করে কোনো কিছু উপকার হয় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে আর একটি নতুন ভিডিওতে।